ছাত্রী সকল তোমালোকৰ আজিও এটা নতুন ভিডিও কৰি আছো তোমালোকৰ কাৰণে অতি সহজ পদ্ধতিৰে কৰি দিম তোমালোকে চাই লবা ইয়াৰ আগৰ ভিডিওত একৰ পৰা পাঁচ লৈ কৰি দিয়া আছিল 8.3 একৰ আজি 6 নম্বৰ কৰি দিম সোয়া 10 10 সেম থাকিব এটা কাম কৰিবা 90 মাইনাস 55 থাকিব তোমালোকৰ 1060 ডিগ্ৰী মান দিয়া আছে তোমালোকৰ এটা কোডত দিয়া থাকে এটো মান বহাই দিবা ৰুট 3 10 55 সেম থাকিব ইনটু 10 30 ডিগ্ৰী মান দিয়া আছে তোমালোকৰ 1 বাই ৰুট 3 ইয়াৰ 10 90 থাকাৰ কাৰণে কি হ'ব তোমালোকৰ কোড হ'ব ইয়াতে 55 আছে লাষ্টত 55 হ'ব ইনটু তোমালোকে 10 55 টা লগত এটা আনিবা 10 55 ইনটু রুট 3 বাই 1 বাই রুট 3 1 বাই রুট 3 ক্যান্সেল করে দিবা তোমালোকে এতে তোমালোকে 90 করা হয়েছে এতিয়া তোমালোকে এটা 90 করিব নোৱাৰিবা জাস্ট 1 বাই এটো কি করিবা 1 বাই 1 দে লগে লগে চেঞ্জ হয় তোমালোকে 10 হ'ব 55 সেম থাকিব এতেও তোমালোকে 10 55 দিয়া আছে ইনটু 1 আছে এতে এই দুটা ক্যান্সেল করে দিবা নিলে 1 1 ইকুয়াল 1 এটো অ্যানসার এনেকৈ করিবা আর এটা মই করে দিয়াছো এতিয়া তোমালোকে 7 নম্বরটা মই করে দিয়াছো চাই লওয়া সেম পদ্ধতি আগতে করা আছিল এবিলাক তোমালোকে 10 36 সেম থাকিব তলত তোমালোকৰ উপৰটা তোমালোকে চেঞ্জ করে লওয়া কট 90 মাইনাস তল 36 আছে 36 ল'ব তোমালোকে বাস প্লাস তোমালোকে কোয়াট তল 70 আছে 70 সেম থাকিব উপর চেঞ্জ করে ল'বা 90 মাইনাস তল 70 আছে যদি তোমালোকে 70 ল'বা মাইনাস 2 সেম থাকিব তে তোমার 10 36 সেম থাকিব কোয়ার্টাত 90 থাকার কারণে চেঞ্জ হয় তোমালোকর কি হব 10 হব এতে 36 আছে 36 হব প্লাস ওভারে তোমালোকর 90 আছে 90 থাকার কারণে 10 টা কি হব তোমালোকর কোয়ার্ট হব 70 আছে 70 থাকিব তোমালোকর তলেও তোমালোকর কোয়ার্ট 70 দিয়ে আছে মাইনাস 2 হব এতিয়া তোমালোক এটা কাম করা ওভারে 10 36 তলতো 10 36 কিমান বার যাব 1 বার যাব প্লাস ওভার 36 ও ওভারত কিমান আছে 70 আছে কট তলতো 70 আছে তিনি এইটো কিমান বার যাব 1 বার যাব মাইনাস 2 এই দুটা যোগ করা 2 মাইনাস 2 কিমান থাকে 0 এনেকৈ করিব পারাস এইটা এই দুটা ক্যান্সেল করে দিব পারিবা ক্যান্সেল নকৰিলেও হব আর এটা করে দিয়াছো তোমালোকে চাই এতিয়া সোয়া 8 নাম্বার একর 8 নাম্বার 8.3 সেম করিবা 3 দি আছে সম্মুখ 3 থাকিব তোমালোকর তলত কস 67 দিয়া আছে 67 রাখিবা উপর তোমার কি করিবা চেঞ্জ করে লবা সাইন 90 মাইনাস তল 67 আছে 67 লবা ব্রেকেট দিয়া প্লাস 4 সেম থাকিব অসুবিধা নহয় এইবিলাক তোমালোকর কস 1 40 থ্রি আছে থ্রি দিবা 43 উপর তোমালোকের সেক 90 মাইনাস তলত 43 আছে তোমালোকে উপর 43 লবা এটা কাম করিবা 3 সেম থাকিব কস 67 তোমাক লাগে সাইন আছে সাইন থাকার কারণে 90 থাকার কারণে সাইনটা কি হয়ে যাবে তোমালোকের চান্স হয় কস হব 67 আছে 67ই থাকিব 4 সেম থাকব তোমালোকের এটা কাম করা তলত কস 1 43 আছে সেম থাকিব উপরে তোমালোকরও কস 43 হব কারণ সেক আছে আর সেক আছে এতিয়া 90 আছে 90 থাকার কারণে সেকটা কি হব চান্স হয়ে যাব চান্স হয় তোমালোকর কস সেম 43 সেম থাকিব তে 3 সেম থাকিব কস 67 কস 67 কিমান বার যাব
1 বার যাব হরণ করিলে প্লাস 4 सेम থাকিব cos 1 43 উপরত cos 1 43 আছে তে কিমান বার যাব 1 বার যাব তে এটো কাটি দিব পারিবা 1 এটো কাটি দিব পারিবা 1 3 লগত 1 ইনটু করিলে 3 হবো প্লাস 4 লগত 1 পূরণ করিলে 4 হবো এটা দুটা যোগ করাছোন 7 এটো অ্যানসার এনে কই সব কাটা করিব পারিবা একেবারে হহস নিয়ম হারে করিব পারিবা এতিয়া তোমালকে 9 নম্বৰ অংকটো আছোৱা তোমালকৰ দিয়া আছে 10 5 ডিগ্রি 10 25 ডিগ্রি 10 30 ডিগ্রি 10 65 ডিগ্রি 10 85 ডিগ্রি তোমালে এটা কাম করিবা প্রথমটা চেঞ্জ কৰি লবা 10 90 মাইনাস লাস্ট অফ রাইবে লাস্টত কি মান আছে 85 লবা ব্র্যাকেট এতে তোমার 10 আছে 10 লবা এতেও 90 মাইনাস করিবা 90 মাইনাস করে এতিয়া লবা 65 65 লবা কারণ লাস্ট অফ রাইবা যেহেতু 10 90 করিছো লাস্টত 85 আছে 85 লৈছো এতে 10 10 আছে 90 মাইনাস কৰিছে এতে এটো কি লম 65 লব লাস্ট ৰ আহিবা এতে তোমালোকৰ 10 30 10 30 মান দিয়া আছে 10 30 মান কিমান দিবি 1 বাই √ 3 ইনটু তোমালোকৰ 10 65 দিয়া আছে সেম থাকিব 10 65 কিমান দিয়া আছে আৰু 10 10 85 85 सेम থাকিবো তে এটা কাম করিবা 10 90 থকার কারণে চান্স কি হবো কোয়ার্ট হবো এতে 85 আছে 85 থাকিব 10 90 থাকার কারণে চান্স হয় তোমালোকৰ কোয়ার্ট হবো 65 আছে 65 হবো ইনটু 1 বাই √ 3 सेम থাকিবো এটো তোমালোকৰ सेम থাকিবো 10 85 এটা কাম করিবা এ দুটা আগত লৈ আইবা 1 বাই দিয়া লগে লগে কোয়ার্টটা কি যাব 10 হবো এতে 85 আছে 85 লবা ইনটু এটো তোমালোকে 1 বাই কি করিবা 1 বাই দিয়া লগে লগে কোয়ার্টটা তোমালোকৰ কি হব 10 হবো এতে 65 আছে 65 থাকিব ইনটু এই দুটা আগত লৈ আহিবা এতে যে 10 65 ইনটু তোমালোকৰ আছে 10 85 ইনটু 1 বাই √ 3 এটা লাস্টত লবা 1 বাই √ 3 10 85 কেঞ্চেল কৰিবা কাৰণ পুৰণাৰ হৰণ কেঞ্চেল কৰিব পাৰো 10 65 10 60 কেঞ্চেল কৰিবা তেনহলে কি থাকিব 1 into 1 by root 3. এতে যদি পূরণ করা হয় 1 into √3 এটো অ্যান্সার একেবারে সহজ আর এইবিলাক পদ্ধতিরে অতি সহজে অঙ্কবিলাক করিব পারি।